वालेकुम अस्सलाम। की नाम तुम्हार? नाजमिन। नाजमिन, हैं? বাহ, সুন্দর নাম তো। নাজমিন তো খুব সুন্দর নাম। তে নাজমিন আপু, তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সাভার। সাভার, আচ্ছা। বাড়িতে কে কে আছে? বাড়িতে একটা মা আছে আর আমরা চারটা ভাই বোন আছি। মা আছে একটা, চারটা ভাই বোন আছে। মা কি দুই তিনটা থাকে নাকি? একটাই। একটাই, আচ্ছা আচ্ছা। তে মা আছে, বাবা কোথায়? বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। বাবা একটা বিয়ে করে চলে গেছে, মা মানে মার কাছেই আছো এখন? হ্যাঁ, আচ্ছা। তো তোমরা কয় ভাই বোন? আমরা চার ভাই বোন, একটা ভাই, আমরা তিন। এক ভাই তিন বোন। বোনের মাঝে কি তুমি বড়? হ্যাঁ, আমি বড়। আর বাকিগুলো ছোট? না, বাকিগুলো সবাই ছোট। আচ্ছা, লেখাপড়া কি পর্যন্ত আছে? লেখাপড়া করনি। করো নাই কেন? এত সুন্দর মেয়ে তুমি, দেখতে চিকচাক ধ্যানচাম, কিভাবে করবো? টাকা পয়সা নাই। টাকা পয়সা নেই, লেখাপড়া করতে তো টাকা লাগে না। তোমার রূপ চেহারা আল্লাহর দান যেই রকম দিয়েছে, এই রূপ চেহারা নিয়ে তো তোমার লেখাপড়া কি কিছুটা থাকার দরকার ছিল? করতে পারি নাই, বাবা মা পড়াইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, বাবা মা পড়াইতে পারি নাই। হ্যাঁ, তবে বেশিরভাগ তোমাদের মাঝে দেখি একটু লেখাপড়া কমই করে, তাই না? ওটাই তো, যার যার বাবা মা যেরকম সমর্থ আছে তেরকম লেখাপড়া করাতে পারে। আচ্ছা আচ্ছা, তুমি আগে পরে কোনো ভিডিও করেছো? হ্যাঁ, এর আগেও করছিলাম। এর আগে করছিলা? আবার আসলা কেন? কেন, কোনো ভাই তো সহযোগিতা করে নাই, তার জন্য। কোনো ভাই সহযোগিতা? কোনো ভাই সহযোগিতা করে নাই? না। কোনো মনের মানুষও পাও নাই? না। তোমার এই চেহারা নিয়ে তুমি মনের মানুষ পাবে না, এটা তো আমি বিশ্বাস করি না। তোমাকে দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, তোমার স্বাস্থ্য চেহারা আল্লাহর দান, কত সুন্দর চেহারা। তোমার মনের মানুষ তো সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, আমার প্রতিবন্ধ থেকে করছো যেহেতু, এবার অতি শীঘ্র করে তুমি একটা ভালো মনের সন্ধান পেয়ে যাবে, কেমন? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তে তোমাকে যদি কোনো ভাই দেখে চয়েস করে, পছন্দ করে, ভালোবাসার অফার দেয় এবং বিয়ে করতে চায়, হ্যাঁ, তাতে তোমাকে তুমি কি মনে করো, রাজি আছো? আছো, আচ্ছা। তোমার তোমার কি এখন এই মনটা তো একাকী আছে, তাই না? তুমি কাউকে মন দিয়েছো এই পর্যন্ত? কাউকে মন দেও নাই? ভবিষ্যতে দেবো না? না, দিবে না? একজনকে দেবো যে আমাকে, আমার দায়িত্ব নেবে, আমাকে ভালোবাসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একজনকে দেবে যে তোমার দায়িত্ব নেবে এবং তোমার পাশে যে অন্তর থেকে ভালোবেসে দাঁড়াবে তাকে তুমি তোমার মনটাকে দিয়ে দেবে, তাই না? তোমার কাছে রাখবে না তো মন? না, তার কাছে দিয়ে দেবে। ওর কাছে দিয়ে দিবে? হ্যাঁ, আবার ওর মনটা তুমি নিয়ে নিবা, তাই তো? ওকে, তোমার কি যোগ্যতা আছে, এমনি কি জানো তুমি? এই যে হাতের কাজ জানি। হাতের কাজ? হাতের কাজ বলতে কি বুঝান? এই যে সেলাই মেশিন এর কাজ জানি। সেলাই মেশিন এর কাজ জানো? হ্যাঁ, তো সেলাই মেশিন এর কাজ জানো, সেলাই করো না? করতে পারি না, টাকা পয়সা নাই, সেলাই মেশিন কিনতে পারি না, তার জন্য করিও না। ও, তোমার সেলাই মেশিন নেই? না, টাকার জন্য কিনতে পারো না? হ্যাঁ, টাকার জন্য কিনতে পারি না। ঠিক আছে, অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধুগণ। আমার এই বোনটার যদি চেহারা স্বাস্থ্য দেখে ভালোবাসার মুগ্ধ হয়ে যায় যদি কোনো ভাই, তাহলে প্রথম অফার আমার এই বোনকে একটা সেলাই মেশিন উপহার দিয়ে তাদের ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়ে যাবে, কেমন? ওকে, আচ্ছা। তাহলে তোমার এই দর্শকের উদ্দেশ্য কিছু বলো। দর্শকের উদ্দেশ্য কি বলবো, কোনো দর্শক ভাই যাতে খারাপ উদ্দেশ্য নিয়ে যাতে না ভুলে, এইটাই, যাতে খারাপ কথা না বলে। বাহ, খুশি হলাম তোমাকে, যাতে দর্শকে কেউ খারাপ কমেন্ট না লেখে, তার খারাপ কথা বলে না এবং খারাপ মন নিয়ে যাতে ফোন না দেয়, এই তো তোমার কথা? হ্যাঁ, বাহ, ঠিক আছে ঠিক আছে। আমিও রিকোয়েস্ট করব প্রিয় দর্শক ভাই, এই বোনটা আসলে একটা পর্দাশালী মেয়ে, যদিও স্মার্ট হয়ে থাকে, তারপরে একটু সরল সোজা টাইপের মেয়ে। হ্যাঁ, সুন্দরী বটে, তবে আমার অনুরোধ থাকবে কোনো দর্শক ভাই তাকে ভালোবাসার নজরে দেখবে, খারাপ নজরে কেউ দেখবে না, এটাই তো? হ্যাঁ, আচ্ছা। তাহলে তোমাকে দেখে তো মানুষ বিয়ে করতে চাবে, হ্যাঁ, এবং ভালোবাসতে চাবে। সে যদি কোনো বিদ্ধ হয়, গোরা হয়, কালো হয়, তোমার কোনো আপত্তি আছে? না, কোনোই আপত্তি নাই, সে যেমনই হোক। সে যেমনই হোক, সে যেমনই হোক।
আরে যেমন হলো কি হবে, তোমার মতো মেয়ে, একটা স্মার্ট মেয়ে, সুন্দরী মেয়ে, সে তো তোমার মতো সেম হতে হবে, তাই না? না, অত সেম হওয়ার দরকার নাই, সে যেমনই হোক, যে আমার দায়িত্ব নেবে, আমার পাশে থাকবে, সে বুড়া হোক আর জোয়ান। বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তবে খুশি হলাম তুমি আসলেই অন্তর থেকেই বলছো যে একটা ভালো মনের সন্ধান পেতে চাও, সে বুড়া হলেও চলবে, কালো হলেও চলবে, তাই তো? ওকে ওকে, অশেষ ধন্যবাদ। আচ্ছা, তোমাকে তো এখন মানুষে অবশ্যই ফোন করতে পাগল হয়ে যাবে, তোমাকে খুঁজে পাবে কেমনে? তোমার মোবাইল নম্বর আছে? হ্যাঁ, আমার মোবাইল নম্বর আছে। আচ্ছা, তোমার নম্বরটা কি বিকাশ করা? হ্যাঁ, বিকাশ করা। বিকাশ করা, হ্যাঁ। তোমার মুখস্থ নেই? না, আমার মুখস্থ নেই। আচ্ছা, তাহলে তুমি তুমি একটু বলো তো নম্বরটা, বলো। হ্যাঁ, আচ্ছা, 01। হ্যাঁ বলো, 01। তুমি দেখে দেখে বলতে পারবে? হ্যাঁ, ভাই দেখে দেখে বলো, বলো তোমারটা, তুমি বলো। 01 3 2 3 2 2 3 2 6 9 6 9 5 1 7 5 1 7। তুমি আবার বলো আস্তে আস্তে নম্বরটা, অসুবিধে নেই, বলো। 01 3 01 3 2 3 2 6 9 5 9 5 1 7 1 7। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্য কিছু বলে বিদায় নেও, বলো কি বলবা? আর কিছু বলতে চাও না? অতি শীঘ্র করে যাতে তোমার মতো একটা হ্যামচেম ভালো মনের মানুষ তুমি পেয়ে যাও, আমি আত্মার থেকে দোয়া করি।